আমি কারো ঋণ রাখি না তিয়ান, নিজের সাধ্যের মধ্যে যে কোনো মূল্যে সেটা পরিশোধ করার চেষ্টা করি। তুমি গতকাল আমাকে হেল্প করেছো, তার জন্য ধন্যবাদ তোমাকে। কিন্তু ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু ছিল না, আমি বারণ করেছিলাম তোমাকে, তুমি শোনোনি, আমিও তখন বলিনি আর কিছু। কিন্তু তাই বলে আমার সাধ্যে থাকা সত্ত্বেও তোমার ঋণ বয়ে বেড়াবো এমন শিক্ষার স্বভাব কোনোটাই আমার নেই। বলে তিয়ানের হাতটা নিয়ে তার মুঠোয় গুঁজে দিল টাকাটা। তারপর এগিয়ে গিয়ে সিনথিয়ার মুখোমুখি হয়ে দাঁড়ালো আর বলল, আর হ্যাঁ সিনথিয়া, তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমার বাবা একটা স্কুলের শিক্ষক, মধ্যবিত্ত পরিবার আমাদের, কিন্তু আমাদের চার ভাই বোনকে নিজের সাধ্যের মধ্যে সাবলীলভাবে মানুষ করার, আমাদের দায় দায়িত্ব নেবার ক্ষমতা তিনি রাখেন এখনো। তাই প্রয়োজনে কারো সাহায্য নিলেও দান নেওয়ার মতো অবস্থা আমাদের হয়নি এখনো, বোঝা গেল? আশা করি ঋণ আর দানের মধ্যে ঠিক কী তফাত সেটা এবারে বুঝতে পেরেছো তুমি, আর কখনো এই নিয়ে কোনো কনফিউশন হবে না তোমার। বলে পেছন ফিরে ক্লাসরুমের দিকে হাঁটা দিল পলক। এতক্ষণ রীতিমতো হা হয়ে পলকের কথাগুলো শুনছিল তিয়ান আর ওখানে উপস্থিত সবাই। তিয়ান পুরো শকড, এটা যে পলক ছিল সেটা বিশ্বাস হচ্ছে না তার। এতদিন দূর থেকে হলেও দেখেছে সে পলককে, গতকালও পলককে দেখার পর আর বিথির কাছে ওর সম্পর্কে শুনে মনে হয়েছিল খুবই শান্ত, নরম আর অবলা নারী টাইপ ক্যাটাগরির মেয়ে পলক। কিন্তু আজ তো দেখছে পুরো অ্যাসিডের মেয়ে। নিজের কথায় যোগ্য জবাব দিয়ে সিনথিয়ার করা অপমানকে কেমন ঝলসে দিল মুহূর্তেই, এমনকি তিয়ানকেও বাদ রাখেনি, তার অ্যাটিটিউডের ডট 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 অবস্থা করে ছেড়েছে একদম। কিন্তু এত সহজে তো হার মানার পাত্র তিয়ান নয়, তাই চকিতেই পলকের কথার ঝাঁজ সামলে নিয়ে ফিরে গেল নিজ অ্যাটিটিউডে। পলককে চলে যেতে দেখে পেছন থেকে ডাকলো তাকে, ওই বাসপাতে রমেশ, ওয়েট। তিয়ানের এমন ডাকে ফট করে থেমে গেল পলক। ওখানে দাঁড়িয়ে পেছন ফিরে তাকাতেই তিয়ান এগিয়ে গেল তার দিকে। তার মুখোমুখি দাঁড়াতেই তার হাত টেনে নিয়ে হাতের মুঠোয় গুঁজে দিল সেই 100 টাকার নোটটা। পলক অবাক, মুখে কিছু বলতেই চাচ্ছিল, তার আগেই তিয়ান বলল, তিয়ান এভাবে টাকা নিতে অভ্যস্ত নয়, হেল্প করেছে বললে না, তবে সেটার বিনিময়ে কিছু দাবিও তো করিনি, তাই না? কিন্তু তুমি তো আবার কারো ঋণও রাখো না, নিজের সাধ্যের মধ্যে যে কোনো উপায়ে ঋণ পরিশোধ করে দাও। তাহলে আমার ঋণটা পরিশোধ করো, তবে টাকা দিয়ে নয়, অন্যভাবে। পলক এবারে চূড়ান্ত পর্যায়ে বিস্মিত হতবাক নয়নে তাকিয়ে আছে তিয়ানের দিকে। তার হাত তখনও তিয়ানের হাতের মুঠোয়, সেই অবস্থাতেই হতবাক কণ্ঠে সে জিজ্ঞেস করল, অন্যভাবে মানে? অন্যভাবে মানে অন্যভাবে ক্যাশ আমি নেব না, তুমি বরং অন্য কিছু দিয়ে এই 100 টাকার ঋণটা পরিশোধ করো। আরে তুমি আমাকে ক্যাশ দিয়ে হেল্প করেছো, তো আমিও তো ক্যাশ দিয়েই সেটা রিটার্ন করব। এখানে অন্য কিছু কিভাবে আসে? হ্যাঁ আসে তো, সহজ হিসাব দেখো বলো, তুমি আমার থেকে ডিরেক্টলি কোনো টাকা নাওনি, চাওনি আমার থেকে, আমি নিজেই দিয়েছি, কিন্তু পরে সেটা ফেরত চাইনি, দাবিও করিনি ওটা। এখন সেটা তোমার কাছে ঋণ হয়ে গেছে এবং সেটা তুমি পরিশোধ করতে চাইছো, কিন্তু আমি তো সেটা নিতে চাইছি না, তাই এখন একান্তই যদি তোমার সেটা পরিশোধ করার হয় তবে এই টাকার সমপরিমাণ কোনো কিছু তুমি আমাকে দিতে পারো, কিন্তু হ্যাঁ আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না। পলক হতবম্ভ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তিয়ানের দিকে। ওখানে উপস্থিত বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে, একদম ফ্রিতে ম্যাটেনি শো দেখতে পাওয়ার মতো। ব্যাচের মোস্ট জিনিয়াস বয়ের আর ব্যাচের মোস্ট নিরামিষ মেয়েটার মধ্যে হওয়া এমন তর্ক বিতর্কের ঘটনাটা বেশ মজা দিচ্ছে তাদের। এসবের মাঝেই সেখানে এসে হাজির হলো বিথি, সে এমনিতেই লেট লতিফ, তাই বেশিরভাগ সময় কলেজে ক্লাস শুরু হওয়ার পর পর নয়, তো একদম আগে আগে আগমন ঘটে তার। আজও তাই হলো, ক্লাসের ঘন্টা পড়ার মাত্র কয়েক মিনিট বাকি, তখনই বিথি এসে দেখলো সিনেম্যাটিক সিন চলছে সেখানে রীতিমতো।
যার হিরো হিরোইন হিসেবে একজনের হাতের মুঠোয় অন্যজনের হাত নিয়ে দাঁড়িয়ে আছে তিয়ান আর পলক। তাদের পেছনে ভিলেনের মতো ক্রুদ্ধ চেহারা করে দাঁড়িয়ে আছে সিনথিয়া, আর বাকি ছেলে মেয়েরা নিষ্ঠার সাথে দর্শকের ভূমিকা পালন করছে। কেবল ডিরেক্টর আর ক্যামেরাম্যানের অভাব। তবে আসল কাহিনী কি সেটা বুঝতে না পেরে তিয়ান আর পলকের কাছাকাছি গিয়ে কোমরে দুহাত রেখে দাঁড়ালো সে। তারপর তার টমবয় ভয়েসে সন্দিহান স্বরে জিজ্ঞেস করল, কি রে কি চলে ইনে, তোরা এমনি হাত ধরাধরি কইরা খাড়াই আছিস কেন, কেস কি মামা? বিথির কথায় পুরো ব্যাককল হয়ে গেল পলক। তারপর তিয়ানের হাতের মুঠোয় থাকা তার হাতটা দেখল একবার, সাথে সাথেই এক ঝটকায় ছাড়িয়ে নিল তা। পলক বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে পুরো ব্যাপারটায়, কিন্তু তিয়ান একদম স্বাভাবিক, খানিক গলা ঝেড়ে বলল, তোর বাসপাতের নিহেষ বান্ধবী আমার ঋণ পরিশোধ করতে চাইছে, বাট তুই তো জানিস আমি কাজ নিই না, তাই বলছে অন্যভাবে সেটা পরিশোধ করতে। কিসের ঋণ? একটা ম্যাথ সলভ কইরা দেওয়ায় টাকা দেওয়া লাগবো তোরে? অবাক স্বরে প্রশ্ন করলো বিথি। আরে ধুর, ম্যাথ সলভ করার জন্য টাকা দিবেন কেন, ওইটা তো তোকে আমি পরে সব বুঝে বলছি বিথু, ক্লাসে চল এখন। বিথির হাত ধরে তাকে কাছে টেনে বলল পলক, সেটা আমি কেমনে বলবো, ওইটা তুই তোর ফ্রেন্ডে জিজ্ঞেস করে নিস, আমি গেলাম। বলেই ক্লাসের দিকে পা বাড়ালো পলক। আমি দুজনের ব্যাপারের মাঝে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করি না মিস বাসপাতা, তাছাড়া ঋণ পরিশোধ করার কথা তোমার, যা জানার যা জিজ্ঞেস করার সেটা তুমি আমাকে করবা, সেটার মাঝে পৃথিবী কেন টানছো তুমি? তিয়ানের এহেন খোঁচা মারা কথায় থমকে গেল পলক, পেছন ফিরে জিজ্ঞেস করল, বেশ তুমিই বলো তাহলে কি চাই তোমার? পলকের এহেন কথায় কিছুক্ষণ ভাবল তিয়ান, তারপর বলল, এক কাজ করো তাহলে, তুমি বরং এক প্যাকেট পেনশন এনে দাও আমাকে, তোমার ঋণ শোধ হয়ে যাবে। বলেই বাঁকা হাসল তিয়ান। কি সিগারেট? হতবম্ব স্বরে বলল পলক। ওই বেটা মাথা খারাপ হইয়া গেছে তোর, ও মেয়ে হইয়া যাইব সিগারেট আনতে, কি সব উল্টো পাল্টা ডিমান্ড করতেছিস তুই? এটা তো আমার দেখার বিষয় না বিথু, তোর বান্ধবী জিজ্ঞাসা করছে আমি কি চাই, আমিও বললাম, এখন সেটা সে আমাকে দেবে কি দেবে না, নাকি না দিয়ে ঋণের বোঝা পয়ে বেড়াবে সেটা ওর ব্যাপার, আমি তো কোনো জোর জবরদস্তি করিনি। ঝরঝরে গলায় বলল তিয়ান। এরই মধ্যে ক্লাসের ওয়ার্নিং বেল পড়ে গেল, আর সাথে সাথেই সবাই নড়ে চড়ে উঠল, যার যার মতো পা বাড়ালো ক্লাসরুমের দিকে। বাঁকা হাসতে হাসতে তিয়ানও পাশ কাটিয়ে গেল পলকের, যাওয়ার আগে আবার পলকের কানের কাছে ফিসফিসিয়ে বলে গেল, তিয়ান কোনো কিছুর বিনিময়ে হেল্প করে না, তাই তার ঋণ পরিশোধ করতে চাওয়াটাও সহজ বিষয় না, কিন্তু তারপরও যখন আপনি এটা করতেই চান তখন শুভকামনা মিস বাসপাতা। বলেই বাঁকা হাসতে হাসতেই ক্লাসরুমে ঢুকে গেল সে। পলক হতভম্ব হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল, বিথিও তার চোখ পুরো, ভাবছে তিয়ান এটা কী করলো কেন করলো, এসব ভাবতে ভাবতে সিঁড়ির দিকে তাকিয়ে দেখলো স্যার আসছে ক্লাসের দিকেই। দ্রুত পায়ে এগিয়ে গেল সে পলকের দিকে, পলকের কোনো নড়চড় না দেখে এক প্রকার টেনে ধাক্কিয়েই নিয়ে গেল তাকে ক্লাসরুমের ভিতরে। চার দিন পর কলেজ ক্যাম্পাসের পুকুর ঘাটে বসে আছে তিয়ান, সময়টা রোদ দুপুর শেষের বিকেলবেলা, বিষণ্ন মনে কি যেন ভাবছে সে। এদিকে তাকে খুঁজতে খুঁজতে পুকুর ঘাটের দিকে এসেছে পলক আর বিথি। পলক আসতে চায়নি, কিন্তু বিথিও নাছোড় বান্দা, পলককে সে কিছুতেই হারতে দিবে না তিয়ানের কাছে, তাই ধরে বেঁধে নিয়ে এসেছে ওকে। পুকুরের কাছে এসে দেখল তিয়ান একা বসে আছে, আশেপাশে কেউ নেই, কলেজ ছুটি হওয়ায় মোটামুটি খালি হয়ে আসছে ক্যাম্পাস। তাই দেখে বিথি বলল, জানি আয় ওইটা, সব লেনদেনের হিসাব ক্লোজ কইরা ফেল এখনই। আমি একা যাব না রে বিথু, তুই চল সাথে। আমি যাব কেন, তোর ঋণ তুই শোধ করবি, আর আমার দেখলে তিনু ঠিক বুঝা ফেলবে, কাজটা আমি করে দিচ্ছি, তাই তুই একাই যাবি। প্লিজ দোস্ত চল, তোরই বেস্ট ও আর তুই আমার বেস্টু, সো তুই গেলে ও কিছুই ভাববে না এইসব, প্লিজ 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 চল না রে দোস্ত। করুণ মুখে পলকের করা এই অনুরোধ বিথি ফেলতে পারল না,
খানিক ভেবে বলল, আচ্ছা চল। বিথির কথায় স্বস্তি পেল পলক। তারপর দুজনে একসাথে গিয়ে দাঁড়ালো তিয়ানের পেছনে। কানে হেডফোন গুঁজে গান শুনছিল তিয়ান। তা দেখে বিথি এগিয়ে গিয়ে তিয়ানের পিঠ চাপড়ে দিয়ে তার পাশে বসতে বসতে বলল, কিরে বেটা, একা একা বসে আছিস কেন এখানে? পাশ ফিরে বিথিকে এক নজর দেখল তিয়ান, কিন্তু কোনো জবাব দিল না তার কথার। বিথি বেশ অবাক হলো তিয়ানের এই কাজে, তবে সাথে এটাও বুঝল যে তিয়ানের মন খারাপ কোন কারণে। পেছন ফিরে পলককে দেখল একবার বিথি। তিয়ানের পেছনে দু কদম দূরে দাঁড়িয়ে আছে সে। তার সামনে কিছু জিজ্ঞেস করবে কি করবে না ভাবতে ভাবতেই জিজ্ঞেস করে ফেললো সে। তিয়ানের গালে হাত দিয়ে মুখটা নিজের দিকে ফেরালো বিথি। তারপর চোখের ইশারায় জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তিয়ান কতক্ষণ তাকিয়ে রইল বিথির চোখের দিকে। তার চোখে তিয়ানের জন্য চিন্তা খেলা করছে, সেই সাথে কি হয়েছে সেটার জিজ্ঞাসা। তিয়ান একেবারেও কিছু বলল না, শুধু হাতের মুঠো খুলে একটা ব্রেসলেট এগিয়ে দিল বিথির দিকে। ব্রেসলেটটা দেখেই চিনল বিথি, এটা সিনথিয়ার। হাতে দেখেছে সে বিগত 7 মাস ধরে। তিয়ান দিয়েছিল তাদের রিলেশনের শুরুতে। তিয়ানের গার্লফ্রেন্ড অহরহ চেঞ্জ হলেও সিনথিয়ার প্রতি বেশ সিরিয়াস ছিল তিয়ান। বিথিকে বলেছিল সব ঠিক থাকলে ওর সাথেই সেটেল হতে চায় সে। সিনথিয়া স্মার্ট, সুন্দরী আর ভালো স্টুডেন্টও, বাবা মায়ের একমাত্র মেয়ে, কিছুটা উগ্র টাইপের। তিয়ানের প্রতি ওর শুরু থেকেই নজর ছিল, তাই একটা সময় বন্ধুত্বের নাম করে সম্পর্ক শুরু করলেও সিনথিয়ার তিয়ানকে নিয়ে করা পাগলামি শো অফগুলোর কারণে এক সময় তার রিলেশনশিপে গড়ায়। তিয়ান উগ্র না হলেও বেশ ফ্রি স্টাইলে লাইফ লিড করে সে। সিনথিয়াও তার কোনো কাজে বাধা দেয় না। ঠিক এই কারণেই সিনথিয়ার প্রতি বেশ দুর্বল হয়ে পড়ে। বিথির সিনথিয়াকে বিশেষ একটা পছন্দ না হলেও তিয়ানের কারণে কিছু বলেও না। সিনথিয়ার কিছু কিছু কথা বা কাজে তিয়ানের আপত্তি তাদের ঝগড়ার কারণ হতো, কিন্তু সিনথিয়া বা তিয়ান নিজেদের মাঝে কথা বলে সেটা মিটিয়েও নিত। শেষ 2 দিন আগেও বেশ ঝগড়া হয়েছিল তাদের, সেটা জানে বিথি। কিন্তু ব্রেসলেটটা কেন তিয়ানের কাছে সেটা বিথি বুঝল না, তাই জিজ্ঞেস করলো, এইটা তো সে ব্রোকআপ। হোয়াট? হতবম্ব স্বরে বলল বিথি। হ্যাঁ, আজ ব্রেসলেট ফিরিয়ে দিয়ে আমার সাথে সম্পর্কটা শেষ করে গেছে। কিন্তু কেন, হঠাৎ কি হয়েছে এমন যে ও? বিকজ নাও শি লাভস সামওয়ান এলস। ও বললো আর তুই মাইনা নিলি? এত সব পাগলামি কইরা তোর সাথে সম্পর্ক জড়ালো আর এখন বলে অন্য কাউকে ভালোবাসে, ফাজলামি পাইছে? বেশ রাগ রাগ স্বরে বলল বিথি। ব্যাপারটা আজকে নারীবিধ, লাস্ট 2 মাস ধরেই ও কেমন যেন চেঞ্জ হয়ে গেছিল। এই নিয়ে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছি, বাট ক্লিয়ার করে কিছুই বলেনি। বেশি কিছু বললে রাগারাগি করত, ঝগড়া হইতো আমাদের মাঝে। আর গত পরশু দিন হিটেড পার্ক গিয়েছিলাম, তোকে বলেছিলাম না? হ্যাঁ, ওই তো নিউ রেস্টুরেন্টটা। হুম, ওখানে গিয়েছিলাম বাপুদের নিয়ে, সেও গেছিল তার নিউ বয়ফ্রেন্ডকে নিয়ে। তাদের রোম্যান্টিক মোমেন্ট শেয়ার করতে ব্যস্ত ছিল, আমিও দেখে কিছু বলিনি তখন। বাইরে সিনগেট করে কী হতো বল, তাই পরে যখন এটা নিয়ে জিজ্ঞেস করছি তখন সে স্বীকার করেনি। ঝগড়া হয়েছিল অনেক, বাট এবার সে কলও করেনি একবারও। আর আজকে এসে বলছে আমার জন্য কোনো ফিলিংসই নেই তার, যা ছিল সব তার ইনফেচুয়েশনস। আমি অনেকবার বলছি, বুঝিয়েছি, বাট জোর করতে ইচ্ছা করলো না, ছেড়েই দিলাম। বলেই তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসল সে। বিথির কাছে সে হাসি স্পষ্ট জানান দিচ্ছিল কতটা কষ্ট পেয়েছে তিয়ান। ক্লাস 2 থেকে একে অপরের বন্ধু তারা, বাড়ির কাছাকাছি হওয়ায় প্রায় একসাথেই বড় হওয়া দুজনের। খুব ভালো করেই চেনে জানে তিয়ানকে, বোঝে কিছুটা চাপা স্বভাবের ছেলেটা, বাবা মাকে কাছে পায়নি খুব একটা, বিথির পরিবারের সাথেই ওঠা বসা, আর বাকিটা সময় একলা থাকা, নয়তো বন্ধুদের নিয়ে সময় কাটায়। নিজের কষ্টগুলোকে কেবল বিথির সাথেই শেয়ার করে সে।
তাই আজও কোনো ভনিতা ছাড়াই বলে দিল সে সব কিছু। তিয়ানের অবস্থা দেখে কিছু বলতে পারল না, শুধু শক্ত করে তার হাতটা ধরল। তিয়ানও বিথির কাঁধে মাথা রেখে বসে রইল চুপচাপ। দূরে দাঁড়িয়ে সবটাই দেখল পলক, শুনলো সবটা, কিন্তু কাছে গেল না, তাদের ফিরেও গেল না ওখান থেকে। এদিকে তিয়ানের সাথে কথা বলতে বলতে বিথিরও খেয়াল ছিল না পলক যে ওখানে দাঁড়িয়ে আছে আর তারা ঠিক কী কাজের জন্য এখানে এসেছিল। কিছুটা সময় পরে বিথির ফোন বেজে উঠল, নীরবতায় ছেদ পড়ল তাদের। ফোন বের করে দেখল বিথির কাজিন কল করেছে। হ্যালো, হ্যাঁ দোলন, শোন বোন, আমি খুব সরি বাট আমি আসতে পারবো না আজকে, তুই প্লিজ মাইন্ড করিস না। ফাজলামি করিস তুই, আসবি না কেন তুই? তোর জন্যই তো এই বেলায় পার্টির প্রিপারেশন হয়েছে, এখন তুই বলছিস আসবি না, কেন আসবি না শুনি? আমি একটু অন্য কাজে বিজি আছি রে, এই জন্যই আসতে পারবো না, তুই প্লিজ রাগ করিস না, শোনা বোন আমার। তিয়ানের সাথে আছিস তুই না? হুম। তাইলে আর কি, এখন তো দুনিয়া উল্টাইয়া গেলে ওরে ছাইরা নড়বা না তুমি। এই তুই সত্যি কইরা বলতো, ওর সাথে তোর শুধুই বন্ধুত্ব নাকি? ওই লিমিটে থাক, কি সব বলতেছিস, তুই জানিস সব, ভুলভাল বকিস না জেনে শুনে, রাখ এখন আর যা পার্টি কর, হ্যাপি বার্থডে অ্যাগেইন। ওই 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 ওয়েট, সরি বোন আমার, আর বলবো না এইভাবে। তাও তুই আয় প্লিজ, আধা ঘন্টার জন্য হলেও আয়, তোরে ছাড়া পার্টি জমবে নাকি? তিয়ানকে বল, ও বুঝবে, প্লিজ। আরে কইলাম তো না। বিথির এমন কথোপকথন শুনে তিয়ান ইশারায় বলল যেতে, বিথিও না করল, কিন্তু তিয়ানের কথায় শেষ পর্যন্ত ঠিক হলো সে যাবে। দোলন তখনও ফোনে কানেক্টেড, ওকে বলল সে আসছে। ফোন রাখতেই আরেকটা কল এলো, কথা বলতে বলতেই তিয়ানের থেকে বিদায় নিল সে। উঠে দাঁড়িয়ে পেছন ফিরতেই পলকের উপর নজর গেল তার, সাথে সাথে মনে পড়ে গেল সে কী জন্য এসেছিল এখানে। ইশারায় তিয়ানকে দেখিয়ে পলককে বলল কাজটা শেষ করতে, বলেই এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে। পলক তাকে কী যেন বলতে গিয়ে উচ্চারণ করায় পিছন ফিরে তাকালো তিয়ান, দেখতে পেল পলক দাঁড়িয়ে আছে। বিথিকে কিছু বলার আগেই চলে গেছে সে। ঘুরে দাঁড়াতেই তিয়ানের সাথে চোখাচোখি হয়ে গেল তার, বেশ অস্বস্তিতে পড়ে গেল সে। তিয়ানও বেশ অপ্রস্তুত হয়ে গেছে, মনে মনে ভাবল পলক এখানে কখন এসেছে, সে কি শুনেছে সব? এসব ভাবতে ভাবতেই তাকে জিজ্ঞেস করে ফেলল তিয়ান, তুমি এখানে কখন এসেছো? বিথির সাথে না, মানে বিথি আমার সাথে এসেছিল কিন্তু, বলেই করে সামনে ফিরে তাকালো সে। বুঝল যে পলকও সবটাই শুনেছে তাহলে, ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, এখন দাঁড়িয়েছো কেন, বিথি তো চলে গেছে, তুমি বাড়ি ফিরে যাও। হ্যাঁ যাব, কিন্তু। কিন্তু কি, কোনো দরকার ছিল তোমার? হ্যাঁ ওই, বেশ লজ্জা লাগছে পলকের, মুখ ফুটে বলতে পারছে না কী জন্য এসেছিল সে এখানে। বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তিয়ান পলকের দিকে, কিন্তু সে কিছু বলছে না, ইতস্তত করছে বেশ। তা দেখে তিয়ানও আর কিছু বলল না, সামনে ফিরে কানে হেডফোন গুঁজে বসে রইল ওখানেই। খানিক বাদে পলক গিয়ে দাঁড়ালো ওর পাশে, এক হাতে আস্তে করে বাড়িয়ে দিল সিগারেটের প্যাকেটটা। আচমকা চোখের সামনে সিগারেটের প্যাকেট দেখে চমকালো তিয়ান, পাশ ফিরে চাইতেই দেখল পলক দাঁড়িয়ে আছে। অবাক নয়নে কতক্ষণ তাকিয়ে রইল পলকের দিকে। পলক উসখুস করছে, মনে মনে ভাবছে তিয়ান কেন নিচ্ছে না প্যাকেটটা, নিলেই তো সে যেতে পারে, এখানে এভাবে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে তার, লজ্জাও লাগছে খানিক। তিয়ানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে না পেরে একসময় পলক নিজেই বলল, কি হলো, নাও ধরো এটা। পলকের কথায় খানিক শুকনো হাসল তিয়ান, তারপর হাত বাড়িয়ে নিল প্যাকেটটা। তিয়ান ওটা নিতেই পলক চটপটে গলায় বলল, আমি কারো ঋণ রাখি না, তোমারটাও পরিশোধ করে দিলাম, আসছি এবার।
বলেই যাওয়ার জন্য বাবারাতেই ঝট করে তার এক হাত টেনে ধরল তিয়ান। পলক অবাক হয়ে পাশে তাকাতেই দেখল তিয়ান আগের মতোই বসে আছে। সে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই তিয়ান বলল, কোথায় যাবে এখন তুমি? কই যাব মানে? বাসায় যাব, ক্লাস তো শেষ, সেই কখন? একটু বসো এখানে। মানে? ঘাবড়ানো গলায় প্রশ্ন করল পলক। তিয়ান সেটার জবাব না দিয়ে শান্ত কণ্ঠে আবার বলল, বসো। তিয়ানের কণ্ঠে কিছু একটা ছিল যেটা পলকের অজান্তেই তাকে বাধ্য করল তিয়ানের কথা মানতে। আস্তে করে তিয়ানের থেকে একটু দূরে তার পাশেই বসল সে। পাশে পলকের উপস্থিতি টের পেতেই ওর হাতটাও ছেড়ে দিল তিয়ান। তারপর সিগারেটের প্যাকেটটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভালো সময় ভালো জিনিস দিলে, এটার খুব দরকার ছিল এখন, থ্যাংকস। পলক কিছু বলল না, চুপচাপ বসে রইল তিয়ানের পাশে। তারপর তিয়ান প্রশ্ন করল, তুমি শুনেছো সবটা তাই না? হ্যাঁ, আসলে এটা তুমি নিজে কিনেছো? সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করতে করতে বলল তিয়ান। পলক কি বলবে বুঝতে পারল না, সত্যি বলবে নাকি মিথ্যা বলবে বিথির কথা মতো। তারপর কি যেন একটা ভেবে সত্যিটাই বলে দিল, না বিথু ম্যানেজ করে দিয়েছে। কাজটা কি ঠিক হলো? ভুলেরও কিছু হয়নি, তোমার ঋণ পরিশোধ করার ছিল, সেটা আমি কিভাবে ম্যানেজ করেছি সেটা তোমার দেখার বিষয় তো নয়, মিনমিনে গলায় বলল পলক। তিয়ান হাসল পলকের কথায়, তারপর বলল, হ্যাঁ সেটা ঠিক বলেছ, তবে এই মুহূর্তে এটা বেশ উপকার হলো আমার। বলতে বলতেই একটা সিগারেট নিয়ে মুখে দিল সে। আগুন জ্বালাতে যাবে তার আগেই পলক সেটা দেখে এক প্রকার চেঁচিয়ে উঠল, বলল, এই কি করতেছ এটা? আচমকা পলকের এহেন চিৎকারে থতমত খেয়ে গেল তিয়ান। হতবম্ভ চোখে জিজ্ঞাসু দৃষ্টিতে পলকের দিকে তাকাতেই সে বলল, আরে বাবা, ক্যাম্পাসে বসে সিগারেট খাবে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, এখানে এসব পুরোপুরি নিষিদ্ধ, জানো না তুমি? পলকের এহেন কথায় হতবম্ভ নয়নে কতক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আচমকা হেসে দিল তিয়ান। তিয়ানকে ওভাবে হাসতে দেখে সরু চোখে তাকালো পলক, মনে মনে বলল, কি ব্যাপার এভাবে হাসিতেছে কেন ছেলেটা, ছ্যাঁকা খেয়ে পাগল হয়ে গেল নাকি? কিন্তু মুখে বলল, এখন রেখে দাও, বাসায় গিয়ে কেউ ওঠো। হাসি থামিয়ে বলল তিয়ান, উঠবো মানে? উঠবা মানে উঠবা, দাঁড়াবা তারপর হাঁটবা, বাসায় যাব আমরা। আমরা? বোকার মতো প্রশ্ন করল পলক। তো কি তোমার কি রাতে ক্যাম্পাসে থেকে যাওয়ার ইচ্ছে আছে? ফ্যালফ্যাল চোখে তিয়ানের দিকে তাকিয়ে ডায়ে বায়ে মাথা নাড়িয়ে না করল পলক। তিয়ানও এতক্ষণে উঠে দাঁড়িয়েছে, কিন্তু পলক ওখানেই বসে আছে। তা দেখে তিয়ান বলল, ওঠ তাহলে, তোমাকে আগে দিয়ে চাই, সন্ধ্যা নামতে বেশি সময় নেই, একা একা যাওয়াটা ঠিক হবে না। পলক অবাক হলো বেশ, যদিও সেদিনও সে দেখেছে তিয়ানের দায়িত্ববোধ বেশ ভালোই, তবুও আজ এমন তার একটা অবস্থাতেও পলকের কথা ভাবতে দেখে সত্যিই অবাক হলো সে, মুগ্ধ হলো কিছুটা, আপন মনেই হাসলো সে। তারপর উঠে দাঁড়ালো সেও। সে উঠে দাঁড়াতেই দুজনে একসাথে হাঁটতে হাঁটতেই বেরিয়ে এলো ক্যাম্পাস থেকে। ক্যাম্পাস থেকে বেরিয়ে পলককে জিজ্ঞেস করল, আমার সাথে রিক্সায় যেতে কোনো সমস্যা আছে তোমার? তিয়ানের এহেন প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে গেল পলক। বাবা ভাই ছাড়া কখনো কোনো কাজিন ভাইয়ের সাথেও রিক্সায় ওঠেনি সে, সেখানে অন্য কোনো ছেলের সাথে কীভাবে সে, এসব ভেবে বেশ ইতস্তত করছিল পলক, মুখে কিছু বলতে পারছে না। তাকে এভাবে ইতস্তত করতে দেখে ছোট্ট একটা শ্বাস ফেললে বলল তিয়ান, ওকে ফাইন, বাসে যাব আমরা, ওকে?
বলেই সামনের বাসস্টপের দিকে পা বাড়ালো তিয়ান। বাসে উঠে মাঝখানের সিটগুলোয় বসলো তারা। পলককে জানলার কাছে দিল, যেন কেউ চলাচল করলে তার সাথে ছোঁয়া না লাগে ওর। পলক বেশ স্বস্তি পেল এতে। বাসে জার্নি করার অভ্যাস একেবারেই নেই তিয়ানের। এমনিতে কলেজে টিউশনিতে নিজের সাইকেল নিয়েই যাতায়াত করে সে। দূরে কোথাও গেলে নিজেদের গাড়ি নিয়ে যায়, নয়তো রিক্সা বা বুক করা সিএনজি। কিন্তু পলককে নিয়ে এ সময় সিএনজিতে যাওয়াটা ঠিক হবে না বলে মনে হওয়ায় বাসেই যেতে হলো তাকে। তাই প্রথমবার বাসে ওঠায় বেশ অস্বস্তি বোধ করতে লাগলো সে। তা খেয়াল করলো পলক। সে বুঝলো ব্যাপারটা, বিথির কাছে শুনেছে তিয়ানের সম্পর্কে, কিন্তু তারও বা কী করার, এ সময় তিয়ান তাকে একা ছাড়বে না। আর একা বাসে ট্রাভেল করাও রিস্ক তার জন্য। তাই চুপচাপ মেনে নিল ব্যাপারটা। বাসে যেতে যেতে তেমন কোনো কথা হলো না দুজনের। জানলার দিকে তাকিয়ে ধীরে ধীরে ফুরিয়ে আসা আলোর সাথে সন্ধ্যা নামা দেখছে পলক। বাইরে তাকিয়েই একসময় পলক বলল, ভালোবাসাটাকে কখনো দুর্বলতার খাতে জায়গা দিতে নেই। হৃদয় যখন হৃদয় টানে না, সেখানে ভালোবাসা বলে কোনো কিছুই অবশিষ্ট থাকে না। আর বাহ্যিক সাক্ষ্য প্রমাণ কখনো ভালোবাসার প্রমাণ দিতে পারে না, অনুভব আর বিশ্বাসটাই সব। তিয়ান ফোনে কী সব যেন ঘাটাঘাটি করছিল। আচমকা পলকের এহেনো কথায় থমকে গেল সে। পাস ফিরে চাইল পলকের দিকে। পলক বাইরের দিকেই তাকিয়ে আছে। মৃদু মন্দ বাতাস এসে লাগছে তার চোখে মুখে, আর তাকে পাশ কাটিয়ে কিছুটা বাতাস এসে ছুঁয়ে দিল তিয়ানকেও। তিয়ান কিছু বলল না পলকের কথার বিপরীতে, মুগ্ধ নয়নে কিছুটা সময় তাকিয়ে রইল পলকের দিকে। তারপর মুখ ফিরিয়ে নিল সামনের দিকে, নীরবতায় কাটিয়ে দিল বাকিটা পথ। বাস থেকে নেমে পলকের বাসার গলি পর্যন্ত এগিয়ে দিল তাকে তিয়ান। আজকেও ভাড়াটা তিয়ান দিয়েছে, পলক গাল ফুলিয়েছিল এই নিয়ে, কথা বলেনি আর একটাও। তাই গলির মুখে ঢুকেও যখন কোনো কিছু না বলেই চলে যাচ্ছিল পলক, তখন পেছন থেকে তিয়ান কিছুটা জোর আওয়াজে বলল, হেল্প করেনি, বন্ধু ভেবে ওটা দিয়েছি, ঋণ বা দান হিসেবে নয়। ফেসটা স্বাভাবিক করো মিস বাঁশপাতা, বড় সন্ধ্যায় এমন গাল ফোলা বাঁশপাতা দেখলে ভয় পাবে তো মানুষ। বলেই সকৌতুক হাসল তিয়ান। কিছুটা দূরে দাঁড়িয়ে পেছন থেকে সবটাই শুনল পলক, বন্ধু ভেবে দিয়েছি, কথাটা ভালো লেগেছে তার। রাগটা তখনই গায়েব হয়ে গেছিল তার, তাই শেষ কথাটায় সেও ফিক করে হেসে দিল। হাসি মুখেই বলল, বন্ধুকে ধন্যবাদ দিতে নেই, তাই তোমাকেও দিলাম না, সাবধানে বাড়ি ফিরে যেও, আসছি, আল্লাহ হাফেজ। ইয়া জুটো, বাই। এরপর ফিরে গেল দুজনে দুজনের রাস্তায়। সাথে নিয়ে গেল কোনো রকম আয়োজন প্রয়োজন কিংবা দীর্ঘদিনের পরিচয় ছাড়াই সদ্য তৈরি হওয়া একটা নির্মল বন্ধুত্বের সম্পর্ক নিয়ে। সেদিনের পর থেকে বিথি আর তিয়ানের দলে যোগ হলো পলক নামের আর একজন সদস্য। বেশ ভালো রকম বন্ধুত্ব হয়ে গেল তাদের মাঝে। প্রায় রোজ দিন তারা একসাথে বাসে আড্ডা দিত, গ্রুপ স্টাডিও করত। বিথি নিজের টিফিন খুব কমই খেত, কারণ রোজ রোজ ব্রেড বাটার জ্যাম স্যান্ডউইচ বা ফাস্টফুড খাবার প্যাক হতো তার টিফিনে, এজন্য প্রায় দিন টিফিন আনত না সে। ফলাফল পলক যে টিফিন নিয়ে আসতো সেটাতে একটা অংশ বিথির জন্য বরাদ্দ থাকতো। বিথি আর তার বন্ধুত্ব হবার আরও একটা কারণ ছিল এই খাবার ভাগাভাগির ব্যাপারটা। আর বিথি আর পলকের এই ভাগাভাগিতে আরও একজন ভাগিদারি হিসেবে যোগ দিল তিয়ান। ক্যাম্পাসে থাকাকালীন তাদের প্রায় একসাথেই দেখা যেত। বিথির পরে ক্লোজ মেয়ে বন্ধু বলতে তিয়ান পেল পলককে, আর পলকেরও একমাত্র আর প্রথম কাছের ছেলে বন্ধু হল তিয়ান। বিথি খুব খুশি হয়েছিল তাদের এমন সম্পর্কে। তার দুজন বেস্ট ফ্রেন্ড আর সে, কলেজের একটা সুপরিচিত দল হয়ে গেল তারা তিনজন মিলে। সিনথিয়ার ব্যাপারটা এক প্রকার চাপা পড়ে গেল সময়ের সাথে। ক্লাসে দেখা হলেও এড়িয়ে যেত তিয়ান।
আর এই কাজে বিথির পরে সবচেয়ে বেশি সাহায্য করেছিল পলক। বিথি পই পই করে তাকে বলেছিল যে সিনথিয়ার মুখোমুখি হতে দেখলেই তিয়ানকে কোনো একটা বাহানায় সরিয়ে আনে, আর বিথির প্রক্সি হিসাবে পলকও নিষ্ঠার সাথে করতো এই কাজটা। দেখা যেত সিনথিয়ার মুখোমুখি হলেই এটা ওটা কোনো কিছু বলে বিথি নয়তো পলক মাইন্ড ডাইভার্ট করে দিত তিয়ানের, এটা ওটা বাহানায় সরিয়ে আনতো তাকে। তিয়ানের অন্য বন্ধুরাও খুব হেল্প করেছে তাকে সিনথিয়ার ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে। তিয়ান ছিল ব্যাচের মোস্ট এলিজেবল বয়। সিনথিয়া তার গার্লফ্রেন্ড থাকাকালীন বেশ ভালো একটা প্রভাব ফেলেছিল এটা তার জন্য। বিশেষ একজন হিসেবেই পরিচিত ছিল সে ক্লাসমেটদের কাছে, কিন্তু ব্রেকআপের পর সে ব্যাপারটা আর রইল না, আর এক প্রকার অপ্রকাশ্যেই সেই জায়গাটা পেল পলক। সবাই নিজেদের মাঝে ধারণা করে নিল যে পলক তিয়ানের নতুন গার্লফ্রেন্ড। সিনথিয়াকে নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করতো তারা, তিয়ানকে ছাড়ার ভুল করেছে এই বলে। ফলাফল সিনথিয়ার ক্ষোভের শিকার হল পলক। আর এই হিংসা আর ক্ষোভের কারণে একদিন একটা ঘটনা ঘটল যেটা পলক আর তিয়ানকে নিজেদের অজান্তেই তাদের নিয়ে গেল একে অন্যের আরও কাছে ক্যাম্পাসে। একদিন তখন তাদের টেস্ট এক্সাম চলছে, সবাই মোটামুটি হলে চলে গেছে। তিয়ান বিথি আর পলকের রোল অনুযায়ী ভাগ্যক্রমে একই রুমে কয়েক বেঞ্চ আগে পড়ে কাছাকাছি সিট পড়েছে তাদের। এক্সাম শুরুর আগে পলক পানি খাবে বলে ক্যান্টিনের দিকে যাচ্ছিল, হঠাৎ তার সামনে এসে পথ আটকে দাঁড়ালো সিনথিয়া। আশেপাশে তাকিয়ে দেখলো তিয়ান বা অন্য কেউ আছে কি না, কাউকে না দেখতে পেয়ে বেশ সুবিধাই হলো তার। পলক বেশ বিরক্ত হলো এভাবে তার পথ আটকে দেওয়ায়। ওদিকে এক্সাম শুরু হয়ে যাবে আর সিনথিয়া এসে তাকে আটকে দিল। সে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হতে তার হাত মুচড়ে ধরল সিনথিয়া। আচমকা এভাবে হাত মুচড়ে ধরায় বেশ ব্যথা পেল পলক, ব্যথায় কোকিয়ে উঠল সে। সেই অবস্থাতেই সিনথিয়া বলল, তিয়ানকে তো বেশ ভালোই হাত করেছিস, আমার তো সেদিনই ডাউট হয়েছিল। আমি যেই না তিয়ানকে ছেড়েছি, তোরা তস হলো না, হাত করে নিল ওকে, যার জন্য ক্যাম্পাসে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতেও তোর মতো কালি মেয়েকে নিজের গার্লফ্রেন্ড করলো তিয়ান। তিয়ানকে হাত করে কি এতটাই সহজ সিনথিয়া? রূপ দিয়ে তিয়ানকে বশ করার মতো ভ্রান্ত ধারণা কেবল তোমারই থাকার কথা, আর তোমার মতো পাগলামি করা তো আর যাত্রার কর্ম নয়, তাই না? আবার ভালোবাসতে না পেরে ইনফেচুয়েশন বলে হুট করে ছেড়ে যাওয়াটা তো বিচারা অন্য কারো দ্বারা ইজিলি হবারও নয়, আর পলকের মতো সোজা মেয়ের পক্ষে তো কখনোই নাই। সিনথিয়ার হাত থেকে পলকের হাতটা নিজের হাতের মুঠোয় নিতে নিতে বলল তিয়ান। আচমকা ওখানে তিয়ানকে দেখে বেশ ভয় পেয়ে গেল সিনথিয়া, কারণ সে জানে তিয়ান নিজের ফ্যামিলি ফ্রেন্ডস বা পার্সোনাল ম্যাটারগুলো নিয়ে কতটা রেসপন্সিবল, কেয়ারিং আর পজিটিভ। তিয়ানকে নিয়ে বিথির সাথেও বেশ কয়েকবার ঝামেলা হয়েছে তার, কিন্তু তিয়ানকে এই নিয়ে কিছু বলতে গেলে উল্টো তাকেই ভিলেন হতে হয়েছে। আর ইদানিং অপ্রকাশ্যে সবাই বলে পলক তিয়ানের গার্লফ্রেন্ড, তাই তার জায়গাটা তিয়ানের কাছে কতটা স্ট্রং সেটা ধারণা করতে বেশি বেগ পেতে হলো না সিনথিয়াকে। ভয়াতক চোখে একবার দেখল সে তিয়ানকে, কিন্তু তিয়ানের ফেস একদম স্বাভাবিক, সেটা দেখে আরও কিছুটা ভয় পেল সে। এদিকে তিয়ানকে ওখানে দেখে বেশ অবাক হলো পলক। এক্সাম হলে খাতা দিয়ে দেওয়ার পরেও পলককে হলে ফিরতে না দেখে খুঁজতে এসেছিল তিয়ান, আর তখনই সিনথিয়ার সাথে ওই অবস্থায় দেখে সে। সিনথিয়ার কথাগুলো শুনে বেশ রাগ উঠলেও এক্সামের আগে কোনো ঝামেলা চায় না বলেই চুপচাপ তার কাছে গিয়ে পলকের হাতটা ছাড়িয়ে নিয়েছে সে। কিন্তু ওটুকুতেও ক্ষান্ত হলো না সে, পলককে আরেকটু অবাক করে দিয়ে তার হাতের আঙুলে নিজের আঙুল গুঁজে মুঠোয় নিয়ে শক্ত করে ধরল। তারপর সেটা সিনথিয়াকে দেখিয়ে বলল, আমার আর পলকের সম্পর্ক বা সেটা পন্টিক বোঝার মতো ক্ষমতা তোমার নেই। হ্যাঁ, এটা সত্যি যে এই বেটাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি, আর পলকও আমাকে বাসে, তাই তো পলক? পলক পুরো হতবন্ধ, কি বলে তিয়ান এসব, তিয়ান তাকে ভালোবাসে,
কবে, কখন থেকে, আর সেই বা তিয়ানকে ভালোবাসলো কখন? তিয়ান তাকিয়ে আছে পলকের দিকে, আর সিনথিয়াও পলককে চুপ থাকতে দেখে মুচকি হাসলো তিয়ান। তারপর সিনথিয়াকে বলল, এভাবে নীরবেই সবচেয়ে বেশি তো আমাকে ভালোবাসে পলক, তোমার মতো পাগলামি করে শো অফ করে অন্য কাউকে বলার বা দেখানোর প্রয়োজন হয় না ওর, কিন্তু সেই ভালোবাসার লেভেল বা পিওরিটি বোঝার মতো সেন্স তোমার কখনো হবে না। সো ফার্দার আমাদের রিলেশন নিয়ে কোনো প্রশ্ন তোলার সাহস করো না, গট ইট? চুপ, এটা গট ইট। আর কখনো পলকে ডিস্টার্ব করবে না তুমি, আর যদি সেটা করার ভুল আবার তুমি করেছো তাহলে তিয়ান কী করতে পারে আশা করি তুমি ঠিক তোমার জানা আছে, তাই না? এখন শুধু আমি বলো, চলো। পলক তখনও শকড তিয়ানের কথায়, নিজে থেকে নড়ার বোধটাও যেন খোয়া গেছে তার। তাই তিয়ান তার হাত ধরেই টেনে নিয়ে গেল এক্সাম হলে। হলে ঢোকার আগে শান্ত কণ্ঠে বলল, বেশি স্ট্রেস নেই পলক, তখন যা বললাম ভুলে যাও, মনে এক্সাম দাও। ভুলে যাব? অবাক স্বরে প্রশ্ন করল পলক। হ্যাঁ, সব কথা মনে রাখতে হবে, চলো এখন। সেদিনের এক্সামটা ঠিকঠাক দিয়েও তিয়ানের কথা এক প্রকার চেপে বসলো পলকের মাথায়। তিয়ানকে নিয়ে ভাবতে শুরু করলো, অদৃশ্যভাবে তিয়ান নামক অস্তিত্ব জুড়ে বসলো পলককে। টেস্ট এক্সামের পরে দেখতে দেখতে HSC এক্সামও হয়ে গেল তাদের। এক্সাম শেষে একরকম বিচ্ছিন্ন হয়ে গেল পলক আর তিয়ান। পলকের বাসায় বিথির যাওয়া আসা থাকলেও তিয়ানের ছিল না, কথা দেখা হওয়া কমে গেল তাদের। বিথি এলে তার থেকেই খোঁজ খবর জামেলার মিলত পলকের। এরপর মাস তিন পরে রেজাল্টও হয়ে গেল, বেশ ভালো রেজাল্ট করেছে তিয়ান আর বিথি, কিন্তু পলকের তাদের তুলনায় কিছুটা কম মার্কস এসেছে। তাই রেজাল্টের পর যখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল পলক, তখনই একদিন খবর এলো তিয়ান আর বিথি বাইরে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, আর ভালো রেজাল্ট হওয়ায় তারা দুজনেই স্কলারশিপ নিয়ে চান্স পেয়েছে, বিথি কানাডায় আর তিয়ান অস্ট্রেলিয়ার একটা ভার্সিটিতে। খুব শীঘ্রই চলে যাবে তারা, তাই যাওয়ার আগে দেখা করবে বলে এক সন্ধ্যায় বিথি এসে নিয়ে গেল পলককে। আজ রাতটা তাদের বাড়িতে থাকবে বলে আমজাদ আলী প্রথমে রাজি না হলেও পলাশ ঠিক রাজি করিয়ে পাঠিয়ে দিল পলককে। আর সে রাতেই ঘটল পলকের জীবনের এক নতুন সূচনা। রাতের খাওয়া শেষে বিথিদের ছাদে বসে আছে পলক আর তিয়ান। বিথি নিচে গেছে কফি আনতে। আজ প্রায় 5 মাস পরে তিয়ানের সাথে দেখা হলো পলকের। স্বাভাবিক কথাবার্তা বললেও তিয়ানকে দেখে কেমন যেন অন্যরকম লাগছিল পলকের। পলক ভাবল হয়তো পরিবার ছেড়ে চলে যাচ্ছে তাই মন খারাপ। ভরা পূর্ণিমার রাত, ঝলমলে চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে চারপাশ। চুপচাপ বসেছিল ওরা দুজন। একসময় পলক উঠে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। মৃদুমন্দ বাতাস বইছিল, বাতাসের দমকেই একসময় পলকের মাথা থেকে ওড়না খসে গিয়ে উন্মুক্ত হয়ে গেল তার খোলা চুলগুলো। তিয়ান মুগ্ধ চোখে দেখল তাকে, উঠে এগিয়ে গেল তার দিকে। পলকের পাশে গিয়ে দাঁড়ালো রেলিং ঘেঁষে, হিমশীতল কণ্ঠে বলল, এই কথা একটু মিস করি আমি, তাই না? আচমকা তিয়ানের এহেন কথায় চমকে উঠল পলক। নিজেকে ধাতস্থ করে জবাব দিল সে, করেছি, তোমাদের সাথে এতগুলো দিন কেটেছে, মিস করাটাই স্বাভাবিক। আমি সবার কথা নাই, আমার কথা জিজ্ঞেস করেছি পলক। তিয়ানের কণ্ঠে আরো এক ধাপ চমকে উঠল পলক। সহসা কি জবাব দেবে ভেবে পেল না সে, চুপচাপ দাঁড়িয়ে রইল শুধু। তাকে চুপ থাকতে দেখে তিয়ান বলল, ভালোবাসি তোমাকে, একজন বন্ধু থেকেও বেশি। যে ভালোবাসায় একটা ছেলে আর একটা মেয়ে সম্পর্কে আবদ্ধ হয় সেভাবে ভালোবাসি তোমাকে। সেদিন যখন বলেছিলাম ভালোবাসি তোমাকে, বন্ধু ভেবে বলেছিলাম হয়তো, ভালোবাসতাম কি না তা জানতাম না, কিন্তু এই 5টা মাসের দূরত্ব আমাকে একটু একটু করে বুঝিয়ে দিয়েছে কতটা কাজ করবে আমার। আমার মনের কোন জায়গায় শুধু তোমার বসবাস, খুব করে ভালোবেসে ফেলেছি তোমাকে, নিজের করে চাই তোমাকে সারা জীবনের জন্য, আমার কি হবে তুমি বলো। বলেই পাশ ফিরে তাকালো সে পলকের দিকে।
পলকের চোখে মুখের রাজ্যের বিস্ময়, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। তিয়ান কি বলল এসব, এখন কি জবাব দিবে সে? মুহূর্তেই হৃদস্পন্দন বেড়ে গেল তার, উত্তেজনায় শরীর কাঁপছে হালকা হালকা, কিছু বলতে পর্যন্ত পারছে না। তাকে তখনও চুপ থাকতে দেখে তিয়ান কিছুটা এগিয়ে এলো তার দিকে, পলকের খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, তোমার কাছে কি আমি শুধু বন্ধু পলক? এর থেকে বেশি কিছুই নেই। অন্য কোনো অনুভূতি কি নেই তোমার মনে আমার জন্য? আছে, কিন্তু এই অনুভূতিটাকে প্রশ্রয় দেওয়ার সুযোগ বা সাহস কোনোটাই আমার নেই। তোমার সাথে আমার মিল হওয়ার নয় তিয়ান, অযথা অনুভূতিদের প্রশ্রয় দেওয়ার কোনো মানে নেই। পলকের সহজ সরল স্বীকারোক্তি। যদি আমি সাহস হই তোমার প্রশ্রয় দেবে ওদের, হবে আমার। পলক কি বলবে বুঝতে পারছিল না। আর ঠিক তখনই ছাদের দরজায় কফির ট্রে হাতে দাঁড়িয়ে বিথি বলল, আরে ছেমরে, মুখে কুলু পাড়ছো কেন, হও কইয়াদে। চমকে তাকালো দুজনে। পলক বেশ অপ্রস্তুত হয়ে গেলেও তিয়ান স্বাভাবিক, কারণ বিথি আগে থেকেই জানতো সব, পলক তখনও চুপ। বিথি এবার জোরে সরে ধমক দিয়ে বলল, হও কইবি তুই? হ্যাঁ, থতমত খেয়ে বলল পলক। তার এই ভুলে বলা হ্যাঁকেই স্বীকারোক্তি ভেবে খুশি হয়ে গেল বিথি। তিয়ান হাসলো আলতো করে, কফি ট্রে রেখে আগে গিয়ে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো তিয়ানকে, তারপর পলককেও। পলক হতভম্ব, সে তো হ্যাঁ বলে নাই, কিন্তু এরা যেভাবে খুশি হচ্ছে এখন কিছু বললেও শুনবে না কেউ। তাছাড়া তিয়ানকে সেও বেশ পছন্দ করে, পছন্দের থেকেও বেশি কিছুটা সে ফিল করে তিয়ানের জন্য। তাই হয়তো এভাবেই ভাগ্য মিলিয়ে দিল তাকে তিয়ানের সাথে। এই ভেবেই পলকও পা বাড়ালো এক নতুন সম্পর্কের যাত্রাপথে। তিয়ান আর বিথি চলে গেছে প্রায় 2 বছর হয়ে গেছে। এর মাঝে তিয়ানের সাথে সম্পর্কটাও বেশ এগিয়ে গেছে পলকের। যাওয়ার আগে ফেসবুক আইডি খুলে অ্যাড করে দিয়েছে পলককে তার আর বিথির সাথে। যোগাযোগের মাধ্যম বলতে ওটাই ছিল তাদের একমাত্র পন্থা। তিয়ান পলককে নিয়ে সত্যি সিরিয়াস, আর পলকও, কিন্তু এর মাঝেই এক ঝড় এসে উল্টে পাল্টে দিল সব। তিয়ানের বাবার কোম্পানিতে বেশ লস হয়ে গেল, ব্যবসায় ডুবি ডুবি অবস্থা। তিয়ানের তখনও 2 বছর বাকি গ্রাজুয়েশনের। স্কলারশিপ নিয়ে পড়াশোনা করলেও বিদেশে পড়ার থাকা খাওয়ার খরচাটাও বেশ ভালো। এদিকে বিজনেসের এই অবস্থা, শুরু হলো তিয়ানের স্ট্রাগল। একটা পার্ট টাইম জব ম্যানেজ করলো সে, পড়াশোনার পাশাপাশি জব, আবার বাবার বিজনেসেও বড় ভাইয়ের সাথে নিজের সময় শ্রম সব কন্ট্রিবিউট করতে শুরু করলো সে। পলকের সাথে যোগাযোগ কমে গেল তার। পলক জানত, বুঝত সবটাই, মেন্টালি যতটা সম্ভব সাপোর্ট করতে সে তিয়ানকে, কিন্তু কিছুর প্রেশারে তিয়ানও দূরে সরে এসেছিল পলকের থেকে। ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করত, ফ্রাস্ট্রেশনগুলো পলকের উপরেই ছাড়ত সে। পলক তবুও চুপচাপ সহ্য করে ধৈর্য নিয়ে তিয়ানের সব কথায় রাগ মেনে নিত। কিন্তু কথায় বলে, বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। ঠিক সেভাবেই ভাগ্যের পরিহাসে পলকের জীবনেও নেমে এলো আরও কঠিন এক পরিস্থিতি। এক রাতে পলকের বড় বোন পালিয়ে গেল বাড়ি ছেড়ে, সাথে নিয়ে গেছে মায়ের যত গয়না আর আলমারির লকারে রাখা 20,000 টাকা ক্যাশ। মধ্যবিত্ত একটা পরিবারে একই সাথে সম্পদ আর সম্মান খুইয়ে যাওয়া এক ভয়াবহ ব্যাপার। অন্তরা যাওয়ার পরে খুব বাজে একটা পরিস্থিতিতে কেটেছে পলক আর তার পরিবারের। পাড়া প্রতিবেশীদের কথায় টিকতে না পেরে এলাকা ছাড়তে হয়েছে, কিন্তু পলক সেসবের কিছুই জানায়নি তিয়ানকে। এই ভেবে যে এমনিতেই বেচারা কত সমস্যায় আছে, মেন্টালি স্ট্রেসড, তারপর এসব বলে আর স্ট্রেস তার বাড়াতে চায়নি। বিথিকে বললে তিয়ানও জেনে যাবে,
তাই তাকেও জানায়নি কিছু। কিন্তু যখন লোকের কথায় পলককে বিয়ে দেওয়ার জন্য তার বাবা এক প্রকার উঠে পড়ে লাগলেন, তখন বাধ্য হয়ে পলক সবটা জানালো বিথি আর তিয়ানকে। একদিন বিকেলে মেসেঞ্জারে নক করে পলক সবটা বলার পর তিয়ানকে জিজ্ঞেস করল, এখন আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি তিয়ান? তুমি ভালোবাসো তো আমাকে? বাসি। তাহলে এখন যদি সত্যি আমার বিয়ে দিয়ে দেয় বাবা, কি করব তখন আমি? কি আর করবে, বিয়ে করে নেবে। বিয়ে করে নেব? হতভম্ব স্বরে বলল পলক। হ্যাঁ, কারণ এখন তো আর আমার লাইফ ক্যারিয়ার ছেড়ে তোমাকে বিয়ে করা সম্ভব না আমার। তুমি যদি অপেক্ষা করতে না পারো তাহলে বিয়ে করে নাও অন্য কাউকে। আর তারপর? তারপর কি? তুমি কি করবা, ভুলে যাবো আমাকে যেমন সিনথিয়াকে ভুলে গেছিলাম, তারপর যেমন আমাকে ভালোবাসছ তেমন অন্য কাউকে? জাস্ট শাট আপ পলক। হ্যাঁ লিসেন, তোমাকে আমি ভালোবাসি, সত্যি আমি তোমাকে নিজের করতে চাই, কিন্তু এই মুহূর্তে তোমাকে নিজের করা আমার সম্ভব না, এটা তুমি জানো। এখন তোমার বোন কি না কী কাণ্ড করেছে আর তার জন্য তোমার বাবা তোমাকে ভরসা করতে না পেরে বিয়ে দিতে যাচ্ছে, তো এখানে আমার কী করা আছে বলতো? তবে তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো তো করো, আমি সেটেল হয়ে তোমাকে বিয়ে করে নেব, এটুকু সিওরিটি আমি তোমাকে দিতে পারি। তাহলে কি তোমার কথাটা বলবো ফ্যামিলিতে? না, এই কাজটা এখন একদমই ঠিক করবো না, আমি এখন এসব ফেস করার জন্য প্রিপেয়ার নই, আর আমার ফ্যামিলিকেও এই মুহূর্তে এসবে জানানো সম্ভব না। আচ্ছা। হ্যাঁ, তবে তুমি তোমার বাবাকে এখন বলো যে তুমি এখন বিয়ে করবে না, তাহলেই তো হয়। সে চেষ্টা আমার করা হয়ে গেছে তিয়ান, আমি সব চেষ্টা করে ব্যর্থ আর নিরুপায় হয়েই তোমাকে আজ সব বলেছি, নয়তো আমার জন্য তোমাকে কোনো ঝামেলায় ফেলার ইচ্ছা আমার ছিল না। তুমি ভুল বুঝছো পলক, না অ্যাকচুয়ালি তুমি আমাকে বুঝতেই পারছো না। আমি সব বুঝতে পারছি তিয়ান, তোমার কোনো দোষ নেই এতে, সবটাই আমার ভাগ্য, তোমাকে আর এ নিয়ে ভাবতে হবে না। পলক প্লিজ একটু বোঝো, আরেকবার ট্রাই করো, তুমি বোঝাও তোমার বাবাকে, এটা কেন পাচ্ছি না যে আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমি তোমাকে আমার মতো করে চাই। আমি সব জানি, কিন্তু কি করব বলো তো? তুমি বোঝাও আঙ্কেলকে, আমাকে আরেকটু সময় দাও পলক। বাবা বুঝবে না তিয়ান, আর তোমার জন্য অপেক্ষা করাও সম্ভব না, যদি তোমার হতে হয় তবে ফ্যামিলিতে বলতে হবে তোমার কথা, যেটা তুমি চাইছো না এখন সেটাও যথেষ্ট লজিক্যাল মানছি আমি, আর যদি তুমি একান্তই চাও আমি তোমার ছাড়া অন্য কারো না হই, তাহলে নিজেকে শেষ করে দিতে হবে আমাকে। ওকে ফাইন, ডু অ্যাজ ইউ উইশ, বাট এসবের মতো আমাকে আর চড়াবে না তুমি, বিয়ে করো না তুমি, বাবার সম্মান ইচ্ছাটাকে ধরে রাখো তুমি, আমার হইতে হবে না তোমাকে, আর কখনো রাখতে না তুমি আমাকে, গট ইট? রাগে হতাশায় জর্জরিত হয়ে বলল তিয়ান। পলক কাঁদছে, খুব কাঁদছে, কিন্তু টেক্সট মেসেজে সে কান্না দেখার সুযোগ তিয়ানের হয়নি। কান্নার কারণে ঠিক কি বলবে আর ভেবে পেল না পলক, তাই কোনো মতে লিখল, ভালো থেকো, খেয়াল রেখো নিজের। আমার কথা তোমার না ভাবলেও চলবে, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। এটুকু বলেই মেসেজ ব্লক করে দিল তিয়ান। রাগ লাগছে তার, তবে সেটা পলকের প্রতি নয়, নিজের প্রতি, নিজের ভাগ্যের প্রতি। প্রচণ্ড অসহায় লাগছে তার, এভাবে সব শেষ হয়ে যাবে মানতে পারছে না সে, কিন্তু এই দুর্দেশে জীবনের এমন কঠিন পরিস্থিতিতে কী বা করবে সে এখন? পলকের এখন সব থেকে বেশি প্রয়োজন ছিল তাকে, না জানি কত কিছু সহ্য করছে মেয়েটা, বিগত ছ মাসে কম তো করেনি মেয়েটা তার জন্য, তার সব রাগ অবহেলা সব কিছুকে ছাপিয়ে ভালোবেসেছে তাকে, মেন্টালি সাপোর্ট দিয়ে এসেছে, সব ঠিক থাকলে হয়তো অন্য কিছু ভাবত না, পলককে যে করেই হোক নিজের করে নিত, কিন্তু এখন নিজের লাইফ, কেরিয়ার, ফ্যামিলি সব কিছুকে আগে সেটেল করা দরকার, তারপর যা হওয়ার হবে। এসব ভেবেই পলক আর নিজের কেরিয়ারের মাঝে সে বেছে নিল নিজের কেরিয়ারকে। দু মাস পরে, তোর ফ্যামিলির কি মাথা খারাপ হয়েছে রে সাজি? একটা 8 মাস ছেলের সাথে বিয়ে দিচ্ছে আর তুই সেটাই মেনে নিতেছিস, আর তিনু, সে জানে এসব কিছু? হ্যাঁ জানে, তার সাথে সব কথা হয়ে গেছে আমার।
সব কথা হয়ে গেছে মানে কি বলছে ও? হি ব্রেকআপ, মুক্তি দিয়ে দিয়েছে সে আমায়। তোরা সব পাগল হয়ে গেছিস রে সাজি। দাঁড়া, আমি তিনুর সাথে কথা বলতেছি। তোর কিছু বলার দরকার নেই, কথা হয়েছে আমার। তাছাড়া কাল বিয়ে, এখন আর কিছুই করার নেই। তিয়ানেরও কোনো দোষ নেই, সে নিজের জন্য একটা ভালো লাইফ চুজ করেছে। সেখানে আমার মতো মেয়েকে নিয়ে স্ট্রাগল করার কি দরকার বলতো? তবে হ্যাঁ, একটা কথা, জীবনে যত যাই হোক, সব কিছুর আগে পরে আমরা বন্ধু থাকবো আজীবন। তুই আর তিয়ান আগে যেমন আমার প্রিয় বন্ধু ছিলি, আজীবন তাই থাকবি। খুব ভালোবাসি রে তোদের। বলতে বলতে কেঁদে দিল পলক। বিথি হতবম্ব, কি বলবে বুঝে উঠতে পারছে না, চুপ করে রইল। একটু পর চট করেই ডায়াল করলো তিয়ানের নাম্বারে। তিয়ান তখন অফিসে কাজ করছিল। বিথি বলেনি যে কলে পলকও কানেক্টেড, কিন্তু ফোনের লোকেশন মোড অন থাকায় তিয়ান ঠিকই বুঝে গেল সেটা। কম্পিউটারে কাজ করতে করতেই কল রিসিভ করলো সে। রিসিভ করতেই বিথি বলল, কাল সাজের বিয়ে দিন। ও, বলেনি তো আমাকে? বলে নাই মানে? তুই জানতি না সাজের বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, শুনেছিলাম ওর বাবা ওর বিয়ে দিতে চাইছে, কিন্তু বিয়ে ফিক্স হয়েছে সেটা তো আমাকে জানেনি। তুই এত স্বাভাবিকভাবে কিভাবে কথা বলতেছিস তিনু? তো অস্বাভাবিক কথা বলবো নাকি আমি? হ্যাঁ, সকৌতুক হেসে বলল তিয়ান। তুই ভালোবাসিস না সাজিকে? না। কি? হ্যাঁ, সত্যি বলতে ওর প্রতি এখন আমার কোনো ফিলিংসই কাজ করে না। আমি না অনেক ভেবে দেখেছি, পলক বিয়ের কথা বলার পরে মনে হয়েছিল যে ওকে আমি হারিয়ে ফেলছি। বাট তারপর যখন সবটা ভাবলাম, মিলিয়ে দেখলাম, তখন মনে হলো আমি এতদিন ভুল করেছি। পলক কোনো দিক থেকে আমার যোগ্য না, না ওর ফ্যামিলি আর না ও। যে ফ্যামিলির মেয়ে বাড়ি থেকে পালায় তার ফ্যামিলি কতটা ভালো হইতে পারে সেটা একবার ভেবে দেখ। তিনু তুই? আমি সব ভেবেই বলছি বিধু। তাছাড়া পলক দেখতে খুব একটা সুন্দরী নয়, শ্যামলা শুকনো। আমার আগের যে গার্লফ্রেন্ডগুলো ছিল ওদের কথাই একবার মনে করে দেখ না, এমন খারাপ চয়েস আমার কখনো ছিল বলতো? পলকের বেলা কী হয় এই মিস্টেকটা হয়ে গেছে আমি এখনও ভেবে পাই না। আর ফ্যামিলিটাও কি মিডল ক্লাস লেভেলের, আর আমার বাবা কত বড় কোম্পানির ওনার। এখন সময় খারাপ যাচ্ছে মানছি, বাট খুব দ্রুত আমি সবটা সামলে নেব, নিচ্ছিও ইনফ্যাক্ট। সো ওর সাথে আমার কি চায় বলতো? এটা তুই না তিনু, এটা তুই হতেই পারিস না। তুই আমার কথাটা একটু শোন দোস্ত, তুই যদি এখনও বলিস আমি শিওর সাজে কিছু একটা ম্যানেজ করে নেবে, বিয়েটাও করুক, এটাই তার জন্য ভালো হবে। এবং ব্যবহারিক বিধ হও, আমি তাকে ভালোবাসি না, তাহলে কিসের জন্য তাকে আটকাবে তুমি? তাছাড়া আমি এখন যার সঙ্গে লিভিং টুগেদারে আছি, অয়না, শি ইজ জাস্ট সো হট অ্যান্ড অ্যামেজিং ইয়ার। পলক তো আমাকে কিস পর্যন্ত করতে দেয়নি, আর আয়না, শি ইজ জাস্ট স্টপ দিস তিনু, ইট ক্যান নট বি ইউ। সাডেনলি তুই এতটা চেঞ্জ হতেই পারিস না। আমি দুমাস অনেকটা সময় বিধু, আর আমি সব বুঝিয়ে বলছি, যাকে ভালোবাসি না তাকে মিথ্যা আশা দিয়ে বসিয়ে রাখার মতো এতটাও খারাপ নই আমি। ইউ নো মি না? ওকে লিসেন, আই এম বিজি নাও, ওকে, টক টু ইউ লেটার, বাই সুইটহার্ট। বিথিকে আর কিছু বলতে না দিয়েই কল কেটে দিল তিয়ান, কারণ এর থেকে বেশি বললে হয়তো ধরা পড়ে যেত সে। মিথ্যা বলাটা জরুরি ছিল, অন্তত পলককে দূরে করার জন্য হলেও জরুরি ছিল এটা। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তিয়ানের বুক চিরে। আজ সে নিরুপায় হলেও কারো কাছে সারা জীবনের নামে প্রতারক হয়ে গেল। বিথি আর কিছু বলার ভাষা খুঁজে পেল না, পলকও কল ডিসকানেক্ট করে দিয়েছে কিছু না বলেই। সব শোনার পর বিশ্বাস করতে কষ্ট হয়েছিল তার, তবে তিয়ানকে সে এতটাই বিশ্বাস করত যে তার কথাকে মিথ্যা বলেও মানতে পারেনি সে। নিজের প্রতি অবজ্ঞা অবহেলা নিয়েই বিয়ের জন্য প্রস্তুত করল নিজেকে, তবে ভাগ্যের চরম নির্মম পরিহাসের পাত্রী হয়ে বিয়েটাও আর তার হলো না। সেদিনের পর দীর্ঘদিন পলকের সাথে যোগাযোগ ছিল না তাদের কারও, নিজের সোশ্যাল আইডি ফোন নাম্বার সব চেঞ্জ করে ফেলেছিল সে। সাজিয়া মেহরের থেকে আইডির নাম হলো মেঘবন্দি আলো,
তারা জানত যে পলকের বিয়ে হয়ে গেছে। এভাবে কেটে যায় আরও 1.5 বছর। বছরখানিক আইডি ডিঅ্যাক্টিভ থাকায় পলকের সাথে যোগাযোগ ছিল না বিথির। তারপর যখন সব কিছু স্বাভাবিক হয়ে এলো অনেকটাই, একদিন আইডি অ্যাক্টিভ করলো পলক। ফেসবুকে বিথিকে ফলো করার সুবাদে জানলো বিথির বিয়ে হয়ে গেছে। সেবারই প্রথম আবার নতুন করে সামনে এলো পলক, আবার যোগাযোগ শুরু করলো বিথির সাথে। বিথি জানলো সব, তিয়ানের আইডি আনফলো করে রেখেছিল পলক, যেন সে চোখের সামনে না আসে, মনে না পড়ে তাকে। বিথিও চেষ্টা করেনি তাদের মিল করানোর, তিয়ানকেও পরে সে সব বলেছিল বিথি। তিয়ান আগেই শুনেছিল পলকের বিয়েটা কার সাথে হচ্ছে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না তার, সব হাতের বাইরে চলে গিয়েছিল ততদিনে। পলক যেন এক প্রকার গায়েবই হয়ে গেছিল তাদের মাঝখান থেকে। তারপর যখন আবার পেল, সাহস হয়নি তার পলকের সামনে যাওয়ার, কিছু বলার। দেশে ফিরেও যোগাযোগ করেনি পলকের সাথে, তবে ফেসবুকে ফলো করতো তাকে রেগুলার। খুব একটা লাভ হতো না তাতে, পলক তেমন কোনো কিছুই পোস্ট করতো না, এমনকি নিজের ছবিও না। প্রোফাইলে কেবল একটা মেঘলা দিনের রাস্তায় দাঁড়ানো একলা মেয়ের ছবি। কিছুদিন পরে শিফাত তাকে ট্যাগ করে এনগেজড হওয়ার পোস্ট করল। সেটা দেখে তিয়ানও কী ভেবে যেন 2.5 বছর পর ব্লগ খুলে মেসেজ দিল তাকে। তবে এসব কিছুর পরেও জীবন চলছিল তার নিজের গতিতে। পলকের বিয়ে ভাঙার পর আর গায়ের রং শ্যামলা হওয়াতে আরও 8টা সম্বোধন ভেঙে গেল তার। পাত্রপক্ষ আসে, দেখে চলে যায়, বিয়ে আর হয় না। কিন্তু ভাগ্যচক্রে সেই পলকের জন্যই নিজ থেকে সম্বোধন নিয়ে এলো শিফাত ও তার পরিবার। তুমি ভালো আছো তো পলক? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি সুখী তো? হ্যাঁ, সব কিছু হাতছাড়া হওয়ার পর নির্ঝঞ্ঝাট হয়ে গেছে একেবারে। সুখী না হয়ে কোথায় যাই বলো? তিয়ান নিজেই হাসলো নিজের কথায়, তা দেখে পলকও হাসলো খানিক নিঃশব্দেই। তারপর বলল, এখনো আয়ানার সাথে আছো নাকি? আয়ানা বলতে কেউ কখনো ছিলই না, এখন থাকার তো প্রশ্নই আসে না। পলক হতবাক হয়ে গেল তিয়ানের এমন অকপট স্বীকারোক্তিতে। চট করেই প্রশ্ন করল, তবে সেদিন যে বলেছিলে? অন্ধবিশ্বাস ভালো নয় পলক, বিশ্বাস যেমন অনেক কিছু পাইয়ে দিতে পারে, তেমনি অনেক সময় অনেক কিছু খুইয়েও দিতে পারে। তাই বিশ্বাসের পিঠেও প্রশ্ন দাঁড় করাতে জানতে, বলেই শুকনো হাসলো তিয়ান। আর পলক বিস্ময়ে হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে তিয়ানের দিকে। তা দেখে আফসোস ভরা কণ্ঠে তিয়ান বলল, বড্ড দেরি করে ফেলেছি আমি না? ছেড়ে দিলেও একবার পেছন ফিরে দেখা উচিত ছিল, তাহলে হয়তো অন্তত ভাগ্যের উপর কারো হাত থাকে না তিয়ান। তবে ভাগ্য পুরোপুরি মুখ ফিরিয়ে নেওয়ার আগে শেষ সুযোগ দেয় আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবার। আমরাই শুধু সেই সুযোগ থেকে মুখ ফিরিয়ে অন্য পথে রাস্তা খুঁজে নেই। আমায় একলা ফেলে যাওয়া আমার সেই রাস্তাটা পার করে জীবনের নতুন মোড়ে পৌঁছে গেছি আমি। তুমিও আর থেমে থেকো না বন্ধু, তো আমরা এখন আগের মতোই আছি তাই না? হ্যাঁ, আর আজীবন থাকবো পবিতি গ্যাং, আজীবন একই সম্পর্কে আবদ্ধ থাকবে। পলক, বিথি, তিয়ান, পবিতি, এখনো মনে রেখেছো তুমি এটা? বলেই খানিক সজোরে হাসলো তিয়ান। কলেজে ক্লাসমেটরা তাদের দলের নাম দিয়েছিল পবিতি। তারা তিনজন প্রায় সময় একসাথে থাকতো বলে বন্ধুরা মজা করে এই নাম দিয়েছিল। আলতো করে হাসলো পলক, আজও তিয়ান মুগ্ধ হয়ে দেখল সে হাসি। তারপর বলল, শিফাত ভাই কবে দেশে ফিরছেন? বিয়ে ডেট কবে? এই তো আর 2 সপ্তাহ পরে ফিরবেন, সিনিয়র পাইলট হিসেবে জয়েন করবেন এসে। জয়েনিংয়ের পরে 1 মাসের আগে তো ছুটি পাবেন না, তাই বিয়েটা নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতেই হচ্ছে, 21 তারিখ। ও আচ্ছা, বেশ ভালো বোনের মানুষ সে, প্রথমবার দেখে ভালো লেগেছিল আমার। হ্যাঁ, সুখী হবে তুমি? তা জানি না, সেটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে এতটুকু জানি যে আমার রূপ, রং, অতীত সবটা জেনে বুঝেই
আমাকে গ্রহণ করেছেন উনি, পরবর্তীতে ভুল বলে অবজ্ঞা অন্তত করবেন না। পলকের কথাটার অর্থ বেশ ভালো করেই ধরতে পারল তিয়ান। মেয়েটা আজও অভিমান করে আছে তার উপর, শুকনো হাসল সে, কারণ এর বিপরীতে কিছু বলার ক্ষমতা তার নেই আজ। তারপর প্রশ্ন করল পলককে, অতীতের সবটাই জানে তাহলে? তিয়ান যে এই প্রশ্নের দ্বারা তাদের সম্পর্কের বিষয়টাকে বুঝিয়েছে সেটা পলক বেশ বুঝতে পারল। শিফা জানে না তিয়ানের আর তার অতীতটা, বলেনি সে, তবুও সে মিথ্যা বলল তিয়ানকে। তিয়ান আর কিছুই বলল না এরপরে। সবটাই জানেন শিফাত যখন সবটাই জানে এবং তারপরেও তিয়ানকে দেখেও কোনো মিসবিহেভ বা আপত্তি করেনি, তখন এই মানুষটার মনটা সত্যিই ভালো। সুখী হবে তার পলক এই মানুষটার সাথে। মনে মনে এসব ভাবতেই একটা প্রশ্ন উঠল তার মনে, তার পলক, পলক কি আর তার আছে এখনো? নিজেই নিজেকে প্রশ্ন করল তিয়ান, কিন্তু উত্তর পাওয়ার কোনো চেষ্টা সে করল না। মনকে প্রবোধ দিল সে, সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয় সব সময়। এক সপ্তাহ পর দুপুরবেলায় বাসায় ফিরতেই স্টাডি টেবিলের উপর একটা খাম দেখতে পেল পলক। কৌতূহলী হয়ে খামটা হাতে নিতেই অবাক হয়ে গেল সে, শিফাত পাঠিয়েছে। দ্রুত হাতে খামটা খুলতেই একটা ভাঁজ করা কাগজ পেল। কাগজটার ভাঁজ খুলতেই মুচকি হাসল পলক। চিঠি লিখেছে শিফাত তাকে, আনজাদ আলীর অসুস্থতার খবর পাওয়ার পর প্রায় দিন সময় পেলেই একবার দুবার কল করে শিফাত। মাঝে মাঝে ফ্রি থাকলে ভিডিও কল দিয়ে গম্ভীর নয়নে চুপচাপ তাকিয়ে থাকে পলকের দিকে, কিন্তু কিছু বলে না। তারপর এক দু মিনিট পরে কল কেটে দিয়ে টেক্সট করে, নিজের খেয়াল রাখবেন ভাই। প্রতিবারই এক কাহিনী, প্রথম প্রথম আজব লাগত পলকের কাছে ব্যাপারটা, তাই একবার জিজ্ঞেসও করেছিল শিফাতকে, এমন কেন করে সে? জবাবে সে কেবল বলেছিল, পদ্মপাতার জলের মতো টলটলে ও মুখখানা দেখে আমি কেবল আমার চোখের তেষ্টাটুকু মিটাই মৃন্ময়ী। এই নিয়ে আপনার কোনো আপত্তি থাকলেও সেটা আমি মানতে চাই না, আর কথা শব্দ বাক্য তাতে ব্যাঘাত ঘটায় এবং নিজের কাজে ডিস্টারবেন্স মোটেও পছন্দ নয়। ইউ নো দ্যাট রাইট? তবে জানেন, বেশিক্ষণ তাকিয়ে থাকতে ভয়ও লাগে আবার। কেন? অবাক হয়ে প্রশ্ন করেছিল পলক। যদি নেশা লেগে যায়, টাল হারিয়ে ফেলি, তখন এই দূরদেশে কে উদ্ধার করবে আমাকে বলুন তো, বলেই সকৌতুক হেসেছিল শিফাত। তবে শিফাতের এমন অধিকার বোধের আগে পরে আর কোনো কিছুই বলতে পারেনি পলক সেদিন। মানুষটার এইসব ছোটোখাটো পাগলামি, শক্তপোক্ত অধিকার বোধগুলো যে তারও ভালো লাগে আজকাল, তাই লজ্জা অস্বস্তি লাগলেও চুপচাপ বসে থাকতে হয় তাকে ক্যামেরার সামনে। কিন্তু এত কিছুর পরেও এই যুগে এসেও দূর দেশ থেকে এভাবে কেউ চিঠি লিখতে পারে, এটা ভেবেই আশ্চর্য হয়েছিল পলক। তবে শিফাতের এই কাজটা বেশ ভালোও লেগেছে তার, তাই দেরি না করে চটপট পড়তে শুরু করলো সে চিঠিটা। চিঠিতে লেখা, প্রিয় মৃন্ময়ী, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি আর বাকি সবাই? অবাক লাগছে না, রোজ কথা হওয়ার পরেও, আপনাকে দেখতে পাওয়ার পরেও সব সময় সব জেনেও পুরনো দিনের মানুষদের মতো চিঠি কেন লিখছি? সত্যি বলতে অবাক আমারও লাগছে, কিঞ্চিত লজ্জাও লাগছে কেন জানি। এই হাসবে না কিন্তু আমার কথা শুনে, আপনার থেকে কিছু লুকাতে ইচ্ছে করে না তাই বলে দিলাম। চিঠি লেখার অনুভূতিগুলো, এর আগে কখনো কাউকে চিঠি লিখিনি আমি, প্রয়োজন পড়েনি কখনো, আজও কোনো প্রয়োজনে লিখছি না। তবে কেন লিখছি সেটাও সঠিক জানা নেই আমার, শুধু ইচ্ছে হলো জীবনে প্রেম না করেও প্রেমিক পুরুষ হয়ে নিজের প্রেমিকাকে একটা চিঠি লেখার। তবে আপনি তো আমার প্রেমিকা নন, তাই চিঠিটাও আমি নিজের হবু স্ত্রীকে লিখছি। আচ্ছা, প্রেমিকার বদলে হবু স্ত্রীকে লিখলেও কি প্রেমপত্র বলা হবে? এটাকে হলেও মন্দ হবে না তাই না? এখন মধ্যরাত, এখানে ঘুম আসছে, তবুও একটু আগে কথা হয়েছে আপনার সাথে, তবুও খুব করে মিস করছি আপনাকে, তাই বিশেষ কোনো কাজ না পেয়ে এই চিঠি লেখা। কিন্তু প্রেমপত্র কীভাবে লিখে সেটা তো জানা নেই আমার, তার উপর আপনার সাথে আমার বিয়েটাও অ্যারেঞ্জ ম্যারেজ, চেনা জানা নেই আমাদের খুব একটা, প্রেম তো অনেক পরের কথা,
তবে বাস্তবিক অর্থে বিয়ের পরেও হয়তো কোনো দিন আপনার প্রেমিক পুরুষ হয়ে ওঠা হবে না আমার। এসবে আমার বিদ্যাবুদ্ধি একেবারে শূন্যের কোঠায়। বিয়ের পর স্বামী হিসেবে কেমন হব, কতটা যোগ্য হয়ে উঠতে পারবো আপনার, সেটাও জানি না আমি। তবে নিজের জন্য খুব করে চাই আপনাকে, চেষ্টা করব নিজের সমস্তটা দিয়ে আপনাকে সুখী করার। জীবনের প্রথম কোনো নারীকে এইভাবে চাইছি নিজের জন্য, যার সমস্তটা জুড়ে আমি থাকব আর আমার সমস্তটা জুড়ে থাকবে সে, আর সৃষ্টিকর্তার কাছে আমার রোজকার আরজি এই চাওয়াটাই যেন আমার চিরস্থায়ী আর শেষ চাওয়া হয়। আমার সমস্তটা জুড়ে আপনাকে চাই মৃন্ময়ী, হবেন তো আপনি আমার? এটুকুই থাক আজ, আর কিছু লিখতে পারছি না। এই চিঠির বদলে কোনো ফিরতি চিঠি পাবো না জানি, তবুও চিঠিটা পাঠিয়েছি আপনাকে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরে আসবো আমি, আপনাকে নিজের করে নেব সারা জীবনের জন্য। অপেক্ষায় থাকবেন বলেছেন, অপেক্ষায় থাকবো আমিও। মৃন্ময়ীর প্রিয় হওয়ার, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ। ইতি সিফাত। চিঠিটা পড়ে কতক্ষণ চুপ করে বসে রইল পলক। মনের ভেতর কীসব অনুভূতিরা যেন খুব জোর আনাগোনা করছে, ঠিক বুঝে উঠতে পারছে না সে। কেবল চিঠিটা বুকে জড়িয়ে ধরে চোখ বুঝতেই দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে। এ নোনা জল বরাবরের মতোই উষ্ণ, স্বচ্ছ আর তেতো জল হলেও সে জলের উষ্ণতা আজ গভীরভাবে ছুঁয়ে দিল পলককে। সে জলের স্বচ্ছতা অদ্ভুত এক স্বস্তিতে জড়িয়ে নিল তাকে। পরম এক সুখানুভূতিতে আবিষ্ট হলো পলকের সমস্ত সত্তা কয়েকদিন পর। ট্রেনিং শেষে সন্ধ্যায় হোটেলে ফিরেছে সিফাত। রুমের চাবি নিতে গেলে রিসেপশনিস্ট মেয়েটি বলল তার জন্য একটি চিঠি এসেছে বাংলাদেশ থেকে। তার ট্রেনিং শেষ হতে আর দুই দিন বাকি, তারপর অফিসিয়াল পার্টি আর বাকি সব ফর্ম্যালিটি শেষ করে নেক্সট উইকেই সে দেশে ফিরে যাচ্ছে। এর মধ্যে তার জন্য বাংলাদেশ থেকে কেউ চিঠি পাঠিয়েছে শুনে বেশ চমকালো সে। তবে বাইরে সেটা প্রকাশ না করে চিঠি আর চাবি নিয়ে লিফটের দিকে পা বাড়ালো। লিফটে ঢুকে খামটা ভালো করে দেখলো সে। প্রেরকের কোনো নাম নেই খামের উপর। একবার ভাবলো পলক পাঠিয়েছে বোধহয়। সে চিঠি পাঠানোর পর তো আর কথা বলার সুযোগ হয়নি পলকের সাথে। প্র্যাকটিক্যাল এক্সামের বিগত কয়েকটা এর জন্য রাত দিন প্রায় বাইরেই কেটেছে তার, তাই লাস্ট তিন দিনে একটুও কথা বলার সুযোগ হয়নি তার। এত সব ভাবতে ভাবতেই লিফট এসে থামল তার ফ্লোরে। রুমে গিয়ে বিছানায় বসে দ্রুত হাতে খাম খুলে বের করলো চিঠিটা। চিঠি খোলা মাত্রই তার আর বুঝতে বাকি রইল না এটা তার মৃন্ময়ীর চিঠি। খুশিতে ছলবল করে উঠল তার চোখ মুখ, কিন্তু মুহূর্তেই আবার চুপসেও গেল। চিঠিতে তেমন কিছুই লেখা নেই, আর না আছে কোনো সম্বোধন, সরাসরি তিন লাইনের একটা চিঠি। সেখানে লেখা, আসসালামু আলাইকুম, আপনার হবার অপেক্ষায় থাকবে মৃন্ময়ী, নিজের খেয়াল রাখবেন, সাবধানে ফিরে আসবেন, ইতি মৃন্ময়ী। মেজাজ খারাপ হচ্ছে সিফাতের। এই তিন লাইনের জন্য চিঠি লিখে এত দূর দেশে পাঠানোর কি ছিল? আর কিছু কি বলতে পারত না সে? আজও আরও কয়েকবার পড়ল সে চিঠিটা, আর যতবার সে পড়ছে চিঠিটা, মেঘ কাটানো রোদ্দুরের মতো একটা অন্যরকম সুখানুভূতি একটু একটু করে ছড়িয়ে পড়ছে তার মনের কোনায় কোনায়। মৃন্ময়ী তার হবার অপেক্ষায় থাকবে, আর কি চাই তার? শেষবারের মতো আর একবার চিঠিটা পড়ে তাতে চুমু খেলো একটা, তারপর লজ্জা পেয়ে মৃদু হাসলো সে তার এহেন বোকা কাজে। প্রেমে পড়লে বুঝি মানুষ এমনই বোকা বোকা কাজ করে, কিংবা তীব্র ভালোবাসায়, জানা নেই তার। এরপর আলতো হাতে ভাঁজ করে চিঠিটা সযত্নে রেখে দিল ওয়ালেটের এক কোণায়। 35 দিন পরে আজ আবার নিজের দেশের মাটিতে ফিরে এলো সিফাত, কিন্তু পলককে জানায় নিয়ে কথা। চিঠি পাওয়ার পর থেকে একবারও সে যোগাযোগ করেনি তার সাথে। পলকও নিজ থেকে কখনো কল করে না, তার নাকি লজ্জা লাগে, কিন্তু সিফাতের কথাও তার মনে পড়ে, মিস করে তাকে।
তবুও আগ বাড়িয়ে কথা বলে না কখনো, কিন্তু এসবের মাঝে নিশাতের সাথে ঠিকই যোগাযোগ রেখেছে শিফাত। আমজাদ আলীও তাদের নিয়মিত খোঁজখবর নিয়েছে, সে আজ ফিরছে, এটা নিশাত জানলেও পলককে বলতে মানা করেছে। এদিকে পলকও জানে না ঠিক কবে নাগাদ ফিরবে শিফাত। শিফাত তার চিঠি পেয়েছে কি পায়নি সেটা নিয়েও একটা চিন্তা রয়ে গেছে তার মনে। সব মিলিয়ে তার বেশ অভিমান হয়েছে শিফাতের প্রতি। মানুষটা কি একেবারেই ভুলে গেল তাকে? কিন্তু মুখ ফুটে জিজ্ঞেস করার মতো সাহসও নেই তার। লজ্জা লাগে বলেই কল বা মেসেজ করে না নিজে থেকে। পরের দিন বিকেলে, ডিসেম্বরের শেষ দিকে বেশ ভালোই শীত পড়েছে। পলকের স্কুলে শীতকালীন ছুটি চলছে, আজকাল তাই বেশ খালি সময় কাটাচ্ছে পলক। আসরের নামাজ পড়ে ছাদে হাঁটাহাঁটি করতে এসেছিল সে। দিনের শেষ ভাগে এসে সূর্যটাও তার লাল আভা ছড়িয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। সেদিকে তাকিয়ে কানে গুঁজে রাখা হেডফোনে গান শুনছিল সে। মন খারাপ তার। আজ প্রায় ৯ দিন শিফাতের সাথে তার কোনো যোগাযোগ নেই। এদিকে যে মানুষটার সাথেই তার বিয়ের প্রস্তুতি নিয়ে মেতে আছে সবাই, অথচ স্বয়ং ওই মানুষটারই কোনো খবর নেই। এসব ভেবেই মন বিষণ্ণতায় ছেয়ে আছে তার। ছাদের কার্নিশে রাখা কফি মগের হ্যান্ডেলটা শক্ত হাতে ধরে দাঁড়িয়ে আছে সে। ঠিক সেই সময় আচমকা সে হাতের উপর অন্য কারো হাত স্পর্শ পেয়ে চমকে পাশ ফিরে চাইল পলক। আর মুহূর্তেই তার সমস্ত শরীর জুড়ে খেলে গেল কনকনে শীতের চাইতেও হিম শীতল এক শিহরণ। এতক্ষণে তার হাতের বাঁধনে নিজের আঙুল গুঁজে কফির মগটা ছাড়িয়ে নিজ হাতে নিয়ে নিয়েছে ব্যক্তিটি। পলকের দিকে তাকিয়ে মুচকি হেসে নির্দ্বিধায় চুমুক দিল পলকের চুমুক দেওয়া কফির মগে। কফি টেস্ট করতে করতে বলল, এর থেকে কিছুটা স্ট্রং কফি খাওয়ার অভ্যাস করুন। বিয়ের পরে এভাবে রোজ এক মগে দুজনের কফির ভাগ থাকবে আমাদের। কখনো সূর্য ওঠা ভোর দেখায় সময় কিংবা সূর্যডুবির গোধূলিবেলায় মনে থাকবে বলেই পলকের চোখের দিকে তাকিয়ে কফির মগে আরেকটা চুমুক দিল শিফাত। পলক বিস্মিত, শিফাত দাঁড়িয়ে আছে তার সামনে। পা থেকে মাথা পর্যন্ত একবার দেখল সে শিফাতকে। চকলেট কালার পলিশড শুজ, ব্লু জিন্স আর মেরুন টি শার্টের সাথে চকলেট কালারের লেদার জ্যাকেট, ক্লিন শেভ করা, চুলগুলো এক সাইডে ব্রাশ করা। এতদিন বিদেশে থেকে এসে যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে সে। পলক মুগ্ধ হয়ে দেখল তাকে। সেই মুগ্ধতার ছাপ ফুটে উঠল তার উজ্জ্বল চোখে মুখে আর ঠোঁটের কোণে জড়ো হওয়া মৃদু হাসিতে। তার বিশ্বাস হচ্ছে না যে শিফাত দাঁড়িয়ে আছে তার সামনে। বিশ্বাস করার জন্য তাকে একবার ছুঁয়ে দেখবে বলে তার গাল অব্দি হাত বাড়িয়েও গুটিয়ে নিল সেটা। শিফাত চুপচাপ দেখছে পলকের বিস্ময় বিভ্রান্ত চোখের দৃষ্টি, মুখে ফুটে ওঠা খুশি, মনের চঞ্চলতা। আর এসব বাচ্চা বাচ্চা কাণ্ড কারখানা, কিন্তু কিছু বলছে না। কফির মগ হাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পরে শিফাত খেয়াল করল পলকের বিভ্রান্ত চোখ জোড়া ধীরে ধীরে টলমলে হয়ে উঠেছে। তা দেখে বেশ অবাক হলো সে। মৃন্ময়ী কী জন্য কান্নার প্রস্তুতি নিচ্ছে সেটা ভেবে পেল না সে। কিন্তু সব ভাবনা সাইডে করে কফির মগটা কার্নিশের উপর রাখল সে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কাছাকাছি হয়ে দাঁড়ালো পলকের সামনে। তারপর আলতো করে তার দু হাত পলকের দু কাঁধে রেখে মৃদু হেসে বলল, মৃন্ময়ীর অপেক্ষা শেষ হওয়ার পথে ফিরে এসেছি আমি। আমার মৃন্ময়ীকে নিজের করে নিতে এবারে বাকি অপেক্ষার সময়টুকু পার করে দেব আমরা, কেমন? পলক মুখে কিছু বলল না, শুধু চোখ বুঝে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল। শিফাত হাসছে তাকে দেখে, মৃন্ময়ীর চোখের জলে আনন্দ ছলকে পড়ছে, সেটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারছে সে। হাত বাড়িয়ে পলকের চোখ মুছতে গিয়েও মুছল না। এই ভেজা চোখ মুখটায় অন্যরকম সুন্দর লাগছে পলককে, ভালো লাগছে তাকে এভাবে দেখতে। এবারে তাকে ছেড়ে তার থেকে কিছুটা সরে দাঁড়ালো। এরপর তাকে জিজ্ঞেস করলো,
কেমন আছেন মৃন্ময়ী? ভালো আছি এখন, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে ফিরছেন আপনি? আর এতগুলো দিন একটা ফোন অবধি করেননি আপনি, কেন? গতকাল রাতে ফিরেছি। মৃন্ময়ীর অপেক্ষার অবসানটা নিজ চোখে দেখব বলে জানাইনি কিছু। কেন, মিস করেছেন আমায়? না, আমি মিস করতে যাব কেন? অভিমানী সুরে বলল পলক। ও আচ্ছা, সেই জন্যই বোধহয় একটা ফোন কল দূরে থাক, মেসেজও করেননি আপনি আমাকে, অভিযোগের সুরে বলল শিফাত। সেটা শুনে দ্রুত গলায় সাফাই দেওয়ার মতো করে হড়বড়িয়ে পলক বলল, এই না, সেই জন্য না, আমি তো মিস করেছি, অপেক্ষা করেছি আপনার কলের, কিন্তু লজ্জায়।